জনজাতিকরণের মর্যাদা প্রদান করার লগতে পাঁচ মূল দাবির সমর্থনত এটা দেখা গৈছে। এনেদরে সদৌখম পূজাবন্তী সম্মিলনীয়ে প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছে আর তেজপুর কোর্ট চারিআলিত এনেদরে দুঘণ্টীয়া ধর্ণা কার্যসূচীয়ে যখন দাবি সেই দাবির সমর্থনত এটা রাজপথত বহি এনেদরে ধর্ণা কার্যসূচী গ্রহণ করেছে। দাবি করেছে যে কুজাসবাসী জনগোষ্ঠীটুক অতি শীঘ্রে জনজাতিকরণের মর্যাদা করবেন। আর শিলশাকুত অবস্থিত সম্মিলনের যে মুখ্য কার্যালয় শিলারে ভবন উচ্ছেদ করে সরকারে যে ঘোষণা করেছিল সম্মিলনীক ভূমি আবন্টন দিয়ার কথা, সেই ভূমি আবন্টন দিব লাগে। ঠিক সেইদরে OBC প্রমাণ পত্রের ক্ষেত্রে বিশেষ মিশন ভূমিপুত্র সকলের ক্ষেত্রে যে বেমেজ আলি সে বন্ধ করবেন। আর রূপসী বিমানবন্দরের নামটি বহাল রাখার লগতে বিটিয়া রাভাহাসঙা ট্রাইবেল যে ব্লক অথবা বেল্টত বসবাস করা যখন কোচ রাজবংশী লোক ভূমি অধিকার প্রদান করব। এনেদরে মূল পাঁচটা দাবির সমর্থনত এটা রাজপথত প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছে। পাঁচটা মূল দাবি হয়, আমার পাঁচটা মূল দাবি। প্রথম দাবি হল কোচ রাজবংশী সংগলক জনজাতি মর্যাদাকরণ অতি শীঘ্রে আমার জনজাতিকরণ করবেন আমার দাবি। দ্বিতীয় দাবি হল আমার যে শিলশাকুত আমার যে কার্যালয় আছিল সেই কার্যালয়টো খুব কম সময়ের ভিতরতে আমাক পুনের নির্মাণ করে দিব লাগে আর আমার নামত মাটি আবন্টন দিব লাগে। তিন নম্বর কার্যসূচী হল রূপসী বিমানবন্দর, যেটা আমার বিমানবন্দর আছে সেই বিমানটি রূপসী বিমানবন্দর নামতে বহাল রাখব লাগে। চারি নম্বর কার্যসূচী হল আমার BTR আর রাভাহাসঙ অঞ্চল যাক আমার কোচ রাজবংশীয় লোক আছে সেই সকলক সাংবিধানিক অধিকার আর ভূমির অধিকার দিয়ার ব্যবস্থা করব লাগে। নিশ্চিতভাবে দেখা পাওয়া গেছে এনেদরে এটা ধর্ণা কার্যসূচী হাতত লিখছে। আর সদৌখম কোচ রাজবংশী সম্মিলনের শোণিতপুর জেলা সমিতির যুব ছাত্র আর মহিলা জেলা সমিতি আছে উদ্যোগতে এনেদরে এটা দেখা পাওয়া গেছে। রাজপথে দুঘণ্টীয়া ধর্মঘট কার্যসূচী পালন করে জনজাতির মর্যাদা প্রদান করার লগতে পাঁচটা মূল দাবির সমর্থনত এনেদরে এটা প্রতিবাদমুখর হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। আপনি বিচরা বাতৰি পাব কেবল News18 অ্যাপত। News18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই QR কোড। গুগল প্লে স্টোরতো পাব এই News18 অ্যাপ।